হয় কেন তোকে সকালবেলা তোর দুলাভাই ভ্যানের ভ্যানের করতেই থাকে আমার তো গাটা ঝুলে যায় উঠি দাঁড়াও আবার দাঁড়াও কি সকালবেলা একটু বাজার টাজার করতে পারিস না তুই কেমন লাগে আমার দুইবার কিন্তু চা গরম করা যাবে না আমি বলে দিলাম আচ্ছা পত্রিকা আনছো হুম দাও দেখ ও বাবা নিউজ দিছে ও বাবা কে শাহরুখ খান নাকি ও আমার নিউজ দিছে তোর সাথে কথা বলাই বসে রে নাস্তা খেতে কারণ ও প্রতিষ্ঠিত আর তুমি প্রতিষ্ঠিত না ও তুমি না ঠিক আছে সেই জন্য শোনো প্লিজ কিছু একটা করো প্রতিষ্ঠিত হও নাহলে আমার মতো সবাই কিন্তু উড়াল দিবে হ্যালো কে বলছেন জি আপনি পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছেন পাত্র চাই তো আপনি কে বলছিলেন আমি পাত্র আপনি পাত্র তাহলে মিস কল দিলেন কেন ও আমার মোবাইলে ব্যালেন্স নেই তো এই জন্য ব্যালেন্স নাই তো যার মোবাইলে একটা কল করার মতন ব্যালেন্স নাই বিশেষ করে এরকম একটা ইম্পর্টেন্ট কাজে সে আমার মেয়েকে বিয়ে করবে কিভাবে ও আচ্ছা আপনার মেয়ে আঙ্কেল সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আঙ্কেল আপনি আমাকে তুমি করে বলবেন আচ্ছা তা না হয় বললাম তো বলো তুমি কি বলতে চাও না আপনারা বিজ্ঞাপনে লিখেছেন যে বেকার পাত্র চাই পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে আঙ্কেল আমি বেকার তো এই জন্য মিস কল দিয়েছি আচ্ছা তো পড়াশোনা কতদূর করেছো মাস্টার্স গুড ভেরি গুড তো তুমি একটা কাজ করো তোমার সাথে আমি সরাসরি কথা বলতে চাই তুমি আমাদের বাসায় চলে এসো জি জি আঙ্কেল আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম সালাম কে ফোন করেছিল ওই একটি ছেলে সে তো বুঝলাম ছেলেটা কি কি পরিচয় মোমের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছে না পাত্র চাই বলে সেটারই প্রত্যুত্তরে সে ফোন করেছে বিজ্ঞাপন দিলে এত কিছু করছো ছেলেকে বাসায় আসতে বলেছো কিন্তু যার জন্য এত কিছু তার মতামত নিয়েছো আমার মেয়ে কি তোমার ছেলের মতন আমি ওকে বুঝাতে পারবো আর আমি ছেলের উপরে কোনো ভরসা রাখি না জানি না ও ভবিষ্যতে ওকে আমি আদৌ আমার ছেলে হিসেবে পাবো কিনা সুতরাং মেয়েটিকে একটি ভালো ছেলের কাছে পাত্রস্থ করে ছেলেটাকে আমার ছেলে বানাবো ঠিক আছে দেখবো পরের ছেলে কত আপন হয় বুঝছে না তো জন জামাই ভাগনা তিনজন কোনদিন আপন হয় না
Nice to meet you, Riyaj. My name is Nishar. Gotcha. Now, আপনার এই যে টি শার্ট যে পড়েছেন এটা কি কিনতে পাওয়া যায়? আমি সরি, মানে প্রশ্নটা করা ঠিক হলো কিনা বুঝতে পারছি না। নো, ইটস ওকে, অ্যাকচুয়ালি ইটস রেয়ার ফ্রম হিয়ার, ইটস ফ্রম নিউ ইয়র্ক। ও আচ্ছা আচ্ছা, আপনি এই ফ্যামিলির কে হন? আই এম দ্য অনলি সন অফ হিয়ার ইন মাই ফ্যামিলি। তাহলে তো এই বাড়ির মানে পাত্রী আপনার? দ্যাটস রাইট, মাই সিস্টার। Excuse me? হ্যাঁ না, চমৎকার, মানে আপনারা দুটি ভাই বোন। ওকে, আমার মনে হচ্ছে আমি উঠে যাওয়া, মানে মানে আমি উঠি। আর লিভিং? হ্যাঁ। আসসালামু আলাইকুম। হেই মাম, ড্যাড, লেট মি ইন্ট্রোডিউস ইউ গাইস, দিস মাই মাম এন্ড দিস মাই ড্যাড। আমি মিস কল দিয়েছিলাম, আপনি কল ব্যাক করেছিলেন। তোমার নামটা জানো কি? রিয়াজ। তো তুমি কথা বলো ওনার সাথে। তুমি তো পত্রিকায় বিজ্ঞাপন দেখে এসছ। জি। তোমার বাবা মা তো নিশ্চয় আছেন, কি করেন তারা? বাবা মা বেঁচে নেই। সরি, আমি বেকার, বন্ধু লোভের সঙ্গে আছি। তোমার কথা শুনে ভালো লাগলো, খুব স্ট্রেট ফরওয়ার্ড। বোনের কাছে থাকছো, চাকরি বাকরি এখনো করছো না। আমরা ওরকম একটা ছেলে যাচ্ছিলাম যে চাকরি বাকরি না থাক কিন্তু লেখাপড়া জানা, স্ট্রেট ফরওয়ার্ড, বড় মন হবে, এরকম একটা ছেলে। আমরা তাকে সুন্দর করে এস্টাবলিশ করে দিতে পারবো। যে কথাটা আসলে আমার মনে হয় যে তোমারও জানা উচিত এবং আমাদেরও সেটা বলা উচিত তোমাকে, আসলে সে বিয়ের পাঁচ দিনের মাথাতে বিধবা হয়। তো তারপর থেকে আমার মেয়েটি একটু অন্যরকম, সে আর সামনে বিয়ে শাদী করবে বলে একদম সে ডিসাইড করেছে যে করবে না। কিন্তু বাবা মা হিসেবে আমাদের তো একটা দুশ্চিন্তা থাকে, একটা দায়িত্ব থাকে, তাকে তো এভাবে আমরা রেখে যেতে পারি না। সেজন্যই আমরা এভাবে ঠিক করেছি যে একটি ভালো ছেলে পেলে তাকে পাত্রস্থ করব। তবে এটা ঠিক যে তোমাকে আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার কথায় বুঝতে পারলাম যে উনি বিধবা হওয়ার পরে আর বিয়ে করতে রাজি হচ্ছেন না। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে ওনার মতামতটা জানা একটু জরুরি। তুমি আমাদের মেয়ের কথা বলছো? জি। তা তো বটেই, তার মতামত দরকার। ঠিক আছে, আমি তা লোকে নিয়ে আসি, তুমি কথা বলো তার সাথে, তাহলেই তো জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একটু চল তো ড্রয়িং রুমে চল। কেন? তোর বাবার একজন গেস্ট এসেছে ড্রয়িং রুমে, চল একটু কথা বলবি। বাবার গেস্ট এসে তো আমি কি করব, বাবার গেস্টের সাথে আমার কি কথা? মানে তোর বাবা ছেলেটাকে খুব পছন্দ করেছে তোর বিয়ের জন্য। দেখো মা, তোমাকে আমি বলছি না আমি বিয়েটিয়ে করব না, কেন আমাকে জ্বালাতন করো তোমরা, প্লিজ। ছেলেটার সঙ্গে কথা বলে মনে হলো খুবই ভালো ছেলে। কেমন ভালো সেটা তো বোঝাই গেছে, না জেনে শুনে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে আসছে, লোভী কোথাকার। মৌ, তোকে 100 বার বলেছি এই শব্দটা আমার সামনে, কিসের বিধবা? হ্যাঁ, 5 দিন সংসার করিসনি, আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা সে কষ্ট বুকে চেপে ধরে রেখেছি, জানা হলো না শোনা হলো না একটা লোককে বিধবা বিধবা। মা প্লিজ, তুমি যত কিছুই বলো না কেন আমি যাবো না, বাবাকে যেয়ে বোঝাও আমি সব দেখা টেকা করবো না কারোর সাথে, আর আমি একেবারে বিয়ে শাদী করবো না। যাও যাও না প্লিজ। তোমাকে কল করলে তুমি এসো।
ভালো ছেলেটা না, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কিছু গোপন রাখতে চায় না, সেই খুব ভালো। আমার তো তাই মনে হলো, কিন্তু তোমার মেয়ে তো বেড়া লাইক হিম, হি ইজ কুল। তোমার পছন্দ হয়েছে? ইয়েস হি ইজ। তো তুমি কি ছেলেটার সাথে এভাবেই কথা বলেছো? ইয়া দ্যাটস রাইট, সো এনিথিং রং উইথ দ্যাট? নিশ্চয়ই, কথাগুলো বাংলায় বলা যায় না। প্লিজ তোমাদেরকে নিয়ে আমি আর Why you always start that? That's what I like, I'm gonna do that. What is your problem? There is a big problem. What is that? Please explain me. আমি আর তোমার মা আমরা দুজনেই বাংলা সংস্কৃতির প্রতি এবং বাঙালি আচার রীতির প্রতি খুব শ্রদ্ধাশীল। তুমি আমাদের একমাত্র ছেলে হয়ে সেটা বলবে না, সেটা হতে পারে না। You know that, Dad? You are from old school. You should speak English. শোনো, আমি তোমার সাথে তর্কে যেতে চাই না, আমি একটু শান্তিতে বসতে চাই। Please sit down then. I'm gonna leave. আতর বানাইবে দেখতে শুধু তো মাশাআল্লাহ, হাতে তো নিতে পারো, আমারে দাও। নিয়া খাও। কেন তুমি দিতে পারো না? বাইরে দিতে পারো, আমার তুমি দিবে না? দাও, খাও না, সামনে তো আছে। আমি তোমারে দিতে বলছি, তুমি দাও। আমার খাওয়ার দরকার নাই। না নে, বেলা 12টা পর্যন্ত ঘুমাইবো, বই বই খাইতে খাইতে কাজ কামের কোনো খোঁজ নাই, খবর নাই, কিচ্ছু না। আপা হ্যাঁ, আমাকে খামো না উঠে। তোমার কি খাইতে মানা করছি? তা বকর বকর করতেছ, তুমি যেটা কষ্ট সেটাই কই দিছি। এই আগে চাবাই না, কথা তো বলতে মুখ দিয়ে বাদ করে দিতেছে, অশ্লীল যত ব্যাপার সবার। আপনি আবার এই মাংস খাইতে চান না? এই মাংস খাওয়া উচিত আমার, আমরা গরুর মাংস না তো তুই ঝাল করে রাখছি, খা। আচ্ছা তুমি একটা কাজ কাম করতে পারো না, তোমার চাকরি বাকি নাই, কাজ কাম নাই, একটা কাজ আমার দিতে। ও না মরিস না, কথা মরিস আমার দিতে না, তোমার বাইরের মুখে রস কষ নাই, তোমার মুখে নেই, তোমরা দুজনে খাও। এত কথা বলতেছো কেন খাওয়ার সময়? কি বলছো? আপনি কথা থামান না কেন, তোমার বাইরে কেমন পাই জহানি দেহি তহানি সে ঘুমে থাকে, খাওয়ার টেবিলই তো তারে পাই, আর কোথায় পাই? খাওয়ার টেবিলই তো বাবা এই প্রাগে তুরছে। আপনার সুবিধা রাখি জানেন, আপনি তো পোলামাল মানুষ না যে আপনার একটা চটকানা মারবো বাবা, এটা সম্ভব? আপনি নিজে থেকে একটু চুপ শুনছো, তোমার বাইরের কথা শুনছো? ঠিকই তো বলছে, আমি তো তোমার থাপ্পড় মারতে পারবো না। তাহলে থাপ্পড় কি তোমার আমি মারবো? কোনো কিছু ভাল লাগে না, শান্তি লাগে না, কাজ কাম করে খাইলে খুব মজা লাগে, খুব শান্তি। হ্যাঁ একটা ছেলে খাইতে বসছে, খাওয়ার টেবিলে কেউ কোনোদিন মানুষকে খোঁটা মারে আমি তো জীবনও দেখি নাই, তোমার কোনো শিক্ষা দীক্ষা নাই? শোনো, সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন ডাইনিং টেবিলে সমস্ত কিছু হয়। ওরে বাপরে বাপ, টেবিল ম্যানার্স তুমি আমাকে শিখায় না, হ্যাঁ জানো তো ঠনঠন। আমি ঠনঠন জানি, হ্যাঁ তোমার ভাইয়ের দুইটা কথা বলছি তার জন্য তোমার লাগে গেছে, তোমার ভাইয়ের আমি সময় মতো পাই, যখনই পাই সে ঘুমে থাকে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ 12টা পর্যন্ত ঘুমাইতে পারে? তোমার ভাই অসুস্থ, সে সিক, সেটাই তাকে বুঝাইতো তুমি? একটা চাকরি সে পাইলো না, কে বলছে চাকরি পাইলো? সে চাকরির জন্য হন্যে ঘুরতেছে, এই জীবনে পাইবো না ওই জীবনে পাইবো, কোনো কালে তোমার ভাই চাকরি চুপ করো তুমি, আশ্চর্য তুমি আজকে পাত্রী রেখাও একটা বিজ্ঞাপন দেখো নাই, কি পাইছো তুমি? ফাইজামি কোন আমার সাথে এদিকে আসো, আসো আসো বলছি। পেশার মতো মুখ করে
আইলে আঙ্গুরের রম একটা বিটকি দিয়ে মিনি মাছের মতো ঘটনাটা কি আমার কত দিন হ্যাঁ তুমি কে শার্ট পরেছো মানে কি আচ্ছা চিন্তা অন্য করছি শার্ট পরে সময় তোমার তোমার বাইরে বকা দিছে এই সুকে তাপ এটা বিন্দে ঘুমাও এই সুকে তোমার বাস ফোক আছে নাকি ঘুমাও অনেক খুশি লাগছে খুশি তো লাগবে আমি বুঝলাম না যে বাথরুমে যাও তুমি একরকম আর হওয়ার একরকম ঘটনাটা কি আছে সিক্রেট বলা যাবে তাই For your son, only one day. No. I wanna just go to my picnic. All Today, of my picnic, friends. Tomorrow, gym club. Day after tomorrow, etc., etc., etc. Every day you are taking money from me. I get the worst. Ma, তুমি ডাকছো আমাকে? হ্যাঁ ডেকেছি। বলো। দেখ মা আমাদের বয়স হয়েছে, আমার প্রেসার হয়ে গেছে। এই তোমাদের চিন্তায়। তোমার ভাই এমন করছে আর তুমি আমরা বাবা মা আমাদের তো দুশ্চিন্তা হয় তোমাকে নিয়ে এই ছেলেটাকে আমরা দেখেছি ওর সঙ্গে কথা বলেছি ছেলেটাকে আমাদের ভালো লেগেছে আমাদের মনে হয়েছে যে এই ছেলেটা তোমার জন্য উপযুক্ত কেন ভালো লাগলো ছেলেটা তার সহজ তার এই সব মানে খুব একটা তার মধ্যে রাখা ঢাকা কিছু নেই খুবই ভালো ছেলে কিছু গোপন করছে না এরকম একটা ছেলে আজকাল দেখা যায় না মম ইজ রাইট আই স হিম টু ম্যান হি ইজ সো কুল হি ইজ টোটালি রিলায়েবল ঠিক আছে তোমরা যখন বলতেছো আমি কথা বলবো খুশি রাইট তো একটা কথা বলে যাই আমার মনে হয় না আমার সাথে কথা বললে আমার যে ব্যবহার পালাবে আচ্ছা ঠিক আছে তাও কিন্তু বলতে পারবে না কিন্তু ইউ আর সো সুইট Don't worry about that. So anyway, mom, please for one day. Again? Just for one day, finally. No. Hey, shono. Oi chelta ke phone dao to. Kon chele? Khule gele. Oi je paper e ad diyechile na, patro chai. Oh, ha ha. To tomar mou raji hoyeche? Ji. খুব তো পড়া গেলে তখন বলা হয়েছিল আমার মেয়ে আমি যা বলবো তাতেই রাজি হবে তারপরে তো কি হলো সেদিন আসলো দেখাও করলো না এরপর আমি রাজি করালাম আমি মা আমি রাজি করালাম তুমি তো মা তুমি তো অবশ্যই পারবে সেটা আর বলার সময় তো আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আর ছেলে সবকিছু আমার খারাপ আচ্ছা দেখো আচ্ছা এখন একটা শুভ কাজে এগুলো বলার কোনো মানে ফোন দাও সেটাকে ফোন দাও আসতে বলো মৌ রাজি হয়েছে কথা বলবে আচ্ছা বেশ হ্যালো কে বলছেন আমি রহবার কথা বলছি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম পাত্র চাই বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি ঘুমোচ্ছিলে নাকি জি আঙ্কেল এত বেলা করে ঘুমোড়ো কি ঠিক সরি আঙ্কেল ওই রাত জেগেছি তো এই জন্য কিছু বলবেন আঙ্কেল হ্যাঁ আজকে আমাদের বাড়িতে চলে এসো আমার মেয়ে মৌ তোমার সাথে কথা বলতে চায় জি 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 আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম So you are totally ready to see my brother-in-law, huh? বেশি বুঝিস না? Well. আচ্ছা আমার বিয়ে হলে তোর কি লাভ বলতো? You know that very well. If you get married, then I can go to Switzerland. That's totally my dream. থাক তোর স্বপ্ন নিয়ে। I am. Hey, what's up? Come on, sit. What's up, man? How you doing? Let me introduce with you guys. My sis, Mo, and he is Riyaj. I told you about that guy, he's the best man. Sorry. No, it's okay. So, listen guys, so you can have your conversation if you want, so I'm gonna go, I have to go. So, you guys, okay. It started, okay? Bye-bye. হ্যাঁ আমার ভাই আপনার তাই তো বলে গেল না হ্যাঁ আপনি তাহলে সেই হ্যাঁ তো আপনি আমার বিয়ে করতে চান কেন প্রতিষ্ঠিত হতে চাই তাই
শুধু প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়ে করে ফেলবেন? হ্যাঁ, আমি বেকার তো। আসলে আপনাকে সত্য কথাটা বলি, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম ছিল, সে প্রতিষ্ঠিত একটা ছেলেকে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে আমি প্রতিষ্ঠিত না হলে অন্য যে কোনো মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে। ভেরি গুড, খুব ভালো প্ল্যানিং। আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে বিয়ে করবেন, প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মেয়ের কাছে আবার ফিরে যাবেন। এরকম ফালতু মেন্টালিটির একটা ছেলেকে আমি বিয়ে করবো আপনি ভাবলেন কীভাবে? আপনার ভাবনার মধ্যে ভুল আছে। কী ভুল বলেন? আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে বিয়ে করতে চাই এই কথাটা যেমন সত্য, আবার আপনাকে বিয়ে করে ওই মেয়েটার কাছে যে আমি চলে যাব না সেটাও তেমন সত্য। আর এই ভাবনাটা যে আমি অনেক আগে থেকে ভাবছি তা না, আপনার বাবার পত্রিকার বিজ্ঞাপনটাই আমার মধ্যে এই ভাবনাটা ঢুকিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি এই সত্যটা আপনার কাছে লুকালেও লুকাতে পারতাম। লুকালেন না কেন? সেটা ডিসঅনেস্টি হতো, আর আমার মনে হয় ডিসঅনেস্টি এক ধরনের আনস্মার্টনেস। আপনি সুন্দর, আমি যেতে পারি? আপনারা দেখলে তো আমার পাটার কথা মনে হয়, আপা বুয়ার হয়ে বুকের মধ্যে মরিচ ফলাই জেনে পাটা দেয়। আমার সন্দেহ আছে তোমার বাইরের সার্টিফিকেটে ঝামেলা আছে। কি বলো এসব তুমি? হ্যাঁ, তোর বাইরের পাওয়ার টেবিলে যাই দেখি কি জানো, ড্যাটের টাকা দশ লেগে রাখছে। সিলি মিস্টেক, এটাও তো বোঝা কমাতে তোমার নাই আপা। ওই আই হসপিটাল লয়ে গিয়ে চক্ষু দেখানো লাগবো। তোমরা দুইটা ভাই বোনই একই রকম, তোমাকে রস কষ কিচ্ছু নাই। রস কষ তোমার তো রসে ভরা, এর জন্য মানুষ এই ধরনের খোটা মানুষ। জিজ্ঞেস করতাম আমার সামনে দ্যাট স্পেলিংটা করার জন্য। স্পেলিংটা খুবই পারে, তুমি কিছুই পারো না। আমি পারি না মানে? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এর উপর অনার্স মাস্টার্স শেষ করছি, 11 নম্বরের জন্য আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইনি। বাংলায় পাস করছো, তোমার বিষয় কি বুঝো? হ্যাঁ, তোমার বাপে আমার সার্টিফিকেট দেখে পাগল হয়ে গিয়েছিল, তোমার তোমার আমার কাছে বিয়ে দিবে। এটাই তো ভুল করছে, ওই সার্টিফিকেট দেখে বিয়েটা ঠিক করছিল। যদি আমি দেখতাম এই বিয়েটা কোনোদিন হইতো না। তারপরও বিয়ে হইতো? কেমনে হইতো? তুমি যখন না করে দিতে, তোমাকে বাড়ির পিছনে বারজার আছে না, বারজার আমি লুকায় থাকতাম। যে সন্ধ্যা হইতো গিয়ে দাউকাছি নিয়ে বেড়ার বান কাইটে ডানা ধরে টাইনা লইতো। অত সোজা না, সুজাইছো সারাদিন পিছে লেগে থাকে। Remember we met that guy at the morning? I want to talk about him something. So at the first time I saw him, I thought he's an ass man. What? Anyway, but as a professional life and you know the personal life, I think he's smart. He's a good person. Well, I think you should marry him. তুই বেশি কথা বলতেছিস কিন্তু, পাকনামি করবি না। No, I'm actually just saying. অনেক বলছো তুমি, যাও আবার। All right, okay, I'm going, but you guys are made together. কি করিস সারা দিন এগুলা? I'm working here. আচ্ছা, এগুলা ছাড়া কি তোর কোনো কাজ নাই? Sis, you know me very well. তোর একটা লাইফ। বাবা ডাকতেছে, যা। And that again? Damn. ডেড ডেড কি? হ্যাঁ, বাবা বলতে পারো না? ও হোয়াটএভার, বাবা বাবা রাগ করবে কিন্তু, যা লেট করিস। আচ্ছা, যাইতেছি। হ্যালো, কেমন আছেন? ভালো, কে আপনি? মৌ। আপনি আপনি আমাকে ফোন করেছেন? আপনার ফোন দেওয়া নিষেধ নাকি? না, সেটা হবে কেন? আপনি কি এখন আমার বাসায় আসতে পারবেন? কোনো দরকার
হ্যাঁ দরকার। তো সেটা কি ফোনে বলা যায় না? সব কথা ফোনে বলা যায় না। আপনি কি আসতে বলছি আসেন? এক্ষুনি আসতে হবে? হ্যাঁ এক্ষুনি আসতে হবে। ও না আমার একটু কাজ ছিল তো তাই। আপনি না বেকার? বেকার মানুষের আবার কী কাজ? আপনাকে আধা ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আমি তো চাই বেকারকে কাজে লাগান, আসছি। ওকে রাখি তাহলে। হ্যাঁ ও যখন জানবে তুই আমাকে বিয়ে করছিস তখন তো অন্য জায়গায় সেট হয়ে যাবে। আর আমাকে তো তুই পাবি না, আমাকে তুই বলছিস যে আমাকে বিয়ে করবি না। এত বকর বকর করিস না, বুঝছিস? যা আমি চিন্তা করছি সেটা ঠিকই চিন্তা করছি। ঠিক আছে, নো প্রবলেম। আমি বকর বকর করছি না, চিন্তাও করছি না। তুই এখানে বসে সুন্দরভাবে চিন্তা কর, স্বপ্ন দেখ, সব কিছু কর, আমার মতো আমি গেলাম। যে বললাম আর আধা ঘন্টার মধ্যে আসলেন, সিনসিয়ারিটির জন্য আপনাকে ধন্যবাদ না জানালেই নয়। ও আচ্ছা, তো কেন ডেকেছেন বলবেন? আপনি তো আমাকে বিয়ে করতে চান না? হ্যাঁ, যদি আপনি রাজি থাকেন। কিন্তু আপনি তো অন্য মেয়েকে ভালোবাসতেন। আপনার কথা ঠিক, ভালোবাসতাম, এখন বাসি না। তার মানে নিশ্চয়ই এটাও প্রমাণ হয় না যে আমাকে ভালোবাসতে পারবেন। আপনার কথাও ঠিক, আমি কী করতে পারি? প্রমাণ করতে হবে, আমাকে বোঝাতে হবে আপনি আমাকে ভালোবাসবেন। আমি যদি মানে আপনাকে ভালোবাসি এটা প্রমাণ করতে চাই বা প্রমাণ করার চেষ্টা করি তো সেটা তো আমার মনে হয় হাস্যকর হবে। মানে আমি যদি আপনার প্রতি অনেস্ট থাকি, সিনসিয়ার আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কিন্তু সেটা বুঝে যাবেন। আপনি কি বুঝে গেছেন? মানে বোঝাতে পারছি কি না আপনি বোঝেননি, তো সেক্ষেত্রে তো আমাকে সময় দিতে হবে। আপনাকে দিলাম না, মানে আমার সঙ্গে মিশতে হবে। মিশলাম তাহলে হয়ে যাবে? কিভাবে সেটা হয়ে যাওয়ার পরে বোঝা যাবে। আমি কি যেতে পারি এখন? না। সমস্যা তো হয়নি, একটু কালো আর বেহুশের মতো মোটা। আরে তোর তোমার কি কোনো দয়া মায়া নাই? তুমি গিয়ে বিয়া করো মেরে। তুমি যে বউ কি কও, তোমার মতো চান্দের রহম একটা বউ থাকতে আমি যে বিয়ে করুম? ও তুমি এরকম চান্দের লাহান মেয়ে বিয়া করবা আর আমার মেয়ে ভাইয়া বিয়া করবো এরকম কালা মোটা দেখে? হ্যাঁ তোমার মানে তুমি একটা জঘন্য একটা লোক। আর বই দাও না, শোনো, তোমার ভাইয়ের কাজ নাই, কাম নাই, বুঝছো? এছাড়া কোনো পথ নাই এই জীবনে, ওই জীবনে, কোনো জীবনে চাকরি বাকরি পাইবো না। এই মেয়ে বিয়া করাইলে পায়ের উপরে পাও ফালিয়ে আরামসে খাইতে পারবো। আমার ভাই তোমার মতো না যে আরেকজনের গায়ের উপর দিয়া ভর কইরা তারপর তার উপর দেখাইতে হবে। হ্যাঁ এরকম খুশি একটা মেয়েটা আমার ভাই বিয়া করবে? আবার তুমি কাজের খোঁটা দাও আমার ভাই। শোনো তোমার একটা কথা কই, বইনের জামাইয়ের উপরে খাওয়ার থেকে শ্বশুর বাড়ির উপরে বৈশা খাওয়া কি ভালো? না আমি কি কারো উপরে খাই? আমার তো কাজকাম আছে, আমি তো অকর্মা না তোমার ভাইয়ের মতো। তোমার মুখের সাথে তো কেউ কোনোদিন পাবে না। আমি বুঝলাম না, যখনই কিছু হয় খালি বাথরুম মুখী দৌড় দেয়। এই বাথরুমটার মধ্যে যে কি আমি আজ পর্যন্ত আবিষ্কার করা পারলাম না। What you doing? Nothing. Seriously? Serious. Totally free, huh? Free. কি? Oh great, so I'm gonna sing a rap to you. আমি র‍্যাপ টেপ শুনতে পারবো না। Why? Come on, I made it my own. Hmm? I made it my own. Yeah, really. My all friends helped me a lot. Achha, tahole shuntei hobe. Okay? Are you ready? Ready. All right, so let me start this music. Oof, eto bhong korish na to, shuna. Okay.
Hey, do you like it? Yeah, I'm good. It's very good. Seriously? Yeah. I'm telling you true. Come on, sis. Pijama. No, really, you liked it. Please tell me first. Very, very good. Wow, that's mean a lot to me, sis. Thanks. Hello? Ki korchen? Kichu na. Disturb korlam? Apnar ki mone hoy? Ji, phone ta kore felar pore mone hocche. ডিস্টার্ব করে ফেলেছি তাহলে বুঝতে যখন পারছেন যে ডিস্টার্ব করছেন তাহলে কি আপনার ফোন করা ঠিক হয়েছে সরি তাহলে রেখে দেই সরি কিসের হ্যাঁ ফোন যখন করছেন কথা বলেন আজকে তো মনে হয় যে রং বোধ হয় সারাদিন শেষ তাই শেষ তোমার কাছে বাথরুমে যাও পেশার মতো আহ আঙ্গুরের মতো একটা হাসি দিয়ে ঘটনাটা কি আমার কত দি এমন কি আছে যে তুমি হাসতে হাসতে হবে রে সিক্রেট কি সিক্রেট তো বলা যায় না কি কও তোমার আর আমার মধ্যে সিক্রেট কি কত আমার আমি শুনো আরে বললে তুমি সহ্য করতে পারবা না তো কত কিছু সহ্য করলাম আর এটা তো ঘরের ভিতরে পারো সহ্য করবে কও তুমি বেট 500 আর যদি সহ্য করতে পারি তুমি আমার দিবে 1000 ঠিক আছে না 500 তুমি আমার 1000 দিবা বললে আচ্ছা ঠিক আছে বলো আমি যাই বাথরুমে হুম কিছু সময় পার করে আসি হুম আগে যখন তুমি বাথরুমে যাইতা রাতে বেলা বা দিনের বেলা দুইবারই আমার বেসিন সাফ করা লাগে না হুম কক থুতু তো ফালাইতে আসো হুম ঘিন্নাও লাগে না আর যখন তুমি বকা শুরু করছো না তোমার যে দাঁত যে ব্রাশ করো সেই ব্রাশটা দিয়ে আমি বেসিনটা দাঁত মাজি না আমি যেটা দিয়ে দাঁত মাজি দেখো যেটা এই যে এনে রাখছি দেখো কই লাগছি তোমার বিশ্বাস নাই দেখো এই যে দাঁত ব্রাশ কই রে আবার এনে তুই দাঁত ব্রাশ কই রে আলমারিতে তালা দিয়ে মানজার মধ্যে চাবি দিয়ে রাখুন যাই হ্যাঁ ব্রাশ করে তোমাকে দেখতে ইচ্ছিল তাই ডাকলাম দেখা হয়েছে না হয় নাই না হলে দেখা শেষ করো আমি যাব কোথায় যাবে কোথায় আমি যাব সেটা তো তোমাকে বলার দরকার নাই তোমাকে বলতে হবে সেটা হ্যাঁ না তোমাকে বলতে হবে না ভালো থেকো এভাবে কি ছাদে দাঁড়াতে ঠিক হচ্ছে কেন
আরে বাবা অনেক রোদ না ও কিন্তু আমার তো দুপুরটাকে বিকেল মনে হচ্ছে কেন আপনার জন্য মানে মানে আপনি সঙ্গে আছেন তাই দুপুরটাকে বিকেল মনে হচ্ছে দুপুরটাকে যদি বিকেল মনে হয় তাহলে বিকেলটাকে কি মনে হবে অপরন্ত বুঝলাম না মানে আপনি সঙ্গে থাকলে বিকেল কোনোদিন ফুরাবে না আজকাল কবিতা টবিতা লেখা হচ্ছে নাকি না কবিতা দেখি মানে আপনাকে কবিতা দেখেন না অনেক কথা জানেন দুপুরে দেখে কবিতা দেখেন আপনার বিকেল মনে হচ্ছে আমি কষ্ট পাচ্ছি আপনার কাছে যাই আসলে তোমার দেখা পাইনি পাই গেছি ভালো হলো তোমার আপার সাথে কোন একটা ব্যাপারে শেয়ার করতে চেয়েছিলাম তোমার ব্যাপার নিয়ে তুমি দশটা না পাঁচটা না আমার একটা শালা ধরো শালা হইলেও আছো শালি হইলেও আছো দুধের সাথ গুলে মিঠাই আর কি নিরিবিলি যখন পাইছি তাহলে কথাটা কই তোমার তোমার লেগে একটা ইগল পাখি দেখছি সবই বুঝলাম আপনি আমার ভালো চান মঙ্গল চান কিন্তু আপনার সমস্যা কি জানান দিল ভাই লোভী মানুষ তো আপনি একটার মধ্যে দুইটা খুঁজেন টু ইন ওয়ান চান আমার মধ্যে শালা আবার আমার মধ্যে শালি কেমন হয়ে গেল না যাক বুঝছি সব বুঝছি কিন্তু ইগল পাখিটা বুঝি নাই সারা দুনিয়া টু ইন ওয়ানের যুগ বুঝছো আর ইগল পাখি বুঝবো নাকি সোজা হিসেব বিশাল বড় ইগল পাখি বুঝছো দুইটা ডানা আছে এরকম ভাবে উড়ে যে দুইটা ডানার মধ্যে ভর করে তুমি সারা দুনিয়া ঘুরবা তো ইগল পাখি না ময়না পাখি সেটা পরে ডিসাইড করে দিল ভাই চাকরি পাইছো বেতন কত ইগল পাখি নিয়ে আলাপ করতেছিল কি পাখি ইগল পাখি আমার জন্য কি ঠিক করছে এগুলো বলতেছিল তুমি কিরকম মানুষ তোমাকে না কালকে না করে দিলাম যেগুলি নিয়ে কথা বলবা না ওর সাথে একটা ছেলে এতদিন পর এত কষ্ট করে একটা চাকরি পেয়েছে তার পোস্টিং কি কোথায় কিসের পোস্ট কোথায় চাকরিটা হচ্ছে না কি তোমার স্যালারি কত ছি 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 তোমার কি টাকা পয়সার অভাব কে খাবে তোমার টাকা তুমি হাত ওষা করে কি ভাষণ দিবে লাগছো ভাই বোন হইয়া বইয়া যে খাও কত টাকা মাসে যায় তা চিন্তা করো আর তুমি এগুলি নিয়ে কথা দিবা না আমি বলে দিলাম লোভী মানুষ ফালতু কথা বলা বাজি করো না ভাই বোন মিলে কত টাকা খাও খবর আছে হ্যালো কি করেন আপনার ফোনের অপেক্ষা আছি চাপাবাজি রাখেন এটা কি বললা তুমি তোমার সঙ্গে আমি চাপাবাজি করতেছি তা তুমি কি করো আমি তোমার ভালোবাসি আর আমি তুমি বাসো কিন্তু সেটা বোধহয় পর্যায়ের হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ কি কি হয়েছিল আপনার আমি আমি ভাবছিলাম কি ভাবছিলেন না কেন আমি কি ভাবছিলাম আচ্ছা তুই আমাকে ক্লিয়ার করে বল তো ফাইনালি তুই কি চাস আমি চাই ও আমার উপর জিত করে কিছু একটা করুক কিভাবে বুঝলি ও কিছু একটা করতে পারবে পারবে আমি জানি কেমনে আমি ওর সাথে দেখা করছিলাম ও চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি ও কিছু একটা করবে জানি না বাবা আসলে তোরা কি খেলা খেলতেছিস আচ্ছা তোর খেলা শেষ কোথায় বলতো তোর খেলাই তো হার জিত থাকে যদি হারোস তাহলে কি করবি হারলেও তো আমার জিত কারণ হচ্ছে যদি আমি হারি ও যদি আমার উপরে জেদ করে কিছু একটা করে তাহলে ওটার মধ্যেই তো আমার জিত আর আমি জিতলে তো ওটা আমার বোনাস ভাই রে তোর লাইলি মজনুর মাঝখানে ভাই আমাকে কেন নিয়ে টানাটানি করতেছিস বলে আমাকে তাহলে আর কি দরকার তোর সাথে তোর সাথে আমার তোর ঘোরার কি দরকার আমি জায়গা আরে রোজ রোজ সালাম লাগবে না এমনি দয়া করে বসো না ওরা তো একটু বাইরে গেল কি জানি কেনাকাটা করবে এসে পড়বে একটু পরে আচ্ছা
আপনি ভালো আছেন আন্টি? এই তো চলছে আর কি। তোমরা তো এই কয়দিন যতটুকু জেনেছ দুজন দুজনকে, আশা করি বুঝতে পারছো একজন অপরজনকে। জি। একটা কথা তবুও বলি, তোমার এটা জানাও দরকার আমি মনে করি, এবং আমারও জানানো উচিত তোমাকে। আমার মেয়েটা একটু রাগি, হঠাৎ হঠাৎ করে রেগে যায়, আবার যত তাড়াতাড়ি রাগে তত তাড়াতাড়ি আবার সে রাগ ওর ঠান্ডাই হয়ে যায়। রাগ তো স্বাভাবিক যে কোনো মানুষেরই থাকতে পারে, মানে এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা ওদের বোধহয় আজকে আসতে অনেক দেরি হবে, আমি এটা উঠি আজকে। না না দেরি হবে না, আমাকে একটু আগে ফোন করেছে, এসে গেছে ওরা। তুমি আমাকে অনেক আশ্বস্ত করলে বাবা, ওই তো ওরা এসে গেছে। এ মাই ব্রো, হাউ আর ইউ ডুইং? What's up? Feeling good? Good. When did you come? এই তো কতক্ষণ আছে, আয় ভেতরে আয়, ওরা কথা বলো। Okay. So. কি অবস্থা? কখন এসছেন? অনেকক্ষণ? না ওই তো আন্টির সঙ্গে মানে মার সঙ্গে কথা বলছিলাম, সরি আন্টি মা বলতে বললেন তাই। It's okay. আচ্ছা এক মিনিট একটু বসেন, আসতেছি। মানে কি ব্যাপার, কালো কালো? হ্যাঁ তো না, তুমি কি জানতে যে আমি কালো পরে আসবো? না জানতাম না, কেন প্রবলেম? না প্রবলেম কেন হবে, তোমার কাছে ইয়ে আছে সবুজ কলম। কেন? আমার আমার জামাই সবুজ সুতা আছে, তোমার জামাই যে জায়গায় যে জায়গায় সাদা আছে সব সবুজ করে দিতাম। ও আচ্ছা, আপনার জন্য কি ফোন? এটা আপনার জন্য। আমার ফোন তো আছে। আমি জানি, আমি দিলাম আপনাকে। ও তাহলে থ্যাংকস, ওয়েলকাম। খুলবো? দেখতে পারেন। না থাক, বসায় গিয়ে খুলবো। হাতে নতুন মোবাইল, কই থেকে? এটা অফিস থেকে। তার মানে তোমার চাকরি হয়েছে? আরে দশটা না পাঁচটা না, একটা দুলাবে একটা বোন তাগো না জানিয়ে তুমি এটা কি করছো? আবার নতুন শার্ট নতুন প্যান্ট, ঘটনাটা কি? শার্ট প্যান্ট তো আমার, আপনি বুঝবেন না। আমি বুঝুন না মানে? মোবাইল অফিস থেকে দিল, বুঝুন না কইলা না, শার্ট প্যান্ট বুঝলাম না, ঘটনা কি? আরে হাতে করে তা দেখেছি মিষ্টি তুলে আয় পারতা বোনের দামের লেগে, বোনের লেগে একটা কিছু নিয়ে পারতা। এই বউ বউ, এ বউ খুশিতে গদ গদ হয় না, খারাপ হয়নি? আমি কি জানার ভাগি না, আমার বাসায় থাকে আমারটা খাইয়ে আমারটা পিন দে। খারাপ কই যাও, আমার কইবো না। তোমরা দুই ভাই বোন মানে নিম খারাম। আরে আসছে তো মাত্র, তোমরা যে প্লেটে খাও সেই প্লেটে সিদ্ধি করো। খুব ভালো হয়েছে, যাও জিজ্ঞেস করো। বলছিলাম ছেলেটার সঙ্গে তো কয়েকদিন কথাটা তো বললি, কেমন মনে হয়েছে তোর? তোমরা তো বললে ভালো ছিলে, খারাপ হতে পারে? না খারাপ, আমাদের কাছে তো কথা বলে মনে হচ্ছে খুবই ভালো ছেলে, খুব অনেস্ট মনে হলো, সিনসিয়ার মনে হলো, মানে কোনো ভান নেই, ওই জন্যই আর কি আমরা বলেছি যে ভালো। আমারও তাই মনে হয় ভালো। তাহলে ওর গার্জেনের সঙ্গে কথা বলি। তুমি যেটা ভালো মনে করো মা, প্লিজ। ঠিক আছে।
তাহলে বাবাকে বলি ফোন দি ছেলেটাকে না তুই বল হ্যাঁ আমি ফোন দিয়ে বল আসু কালকে হ্যাঁ ওকে আসতে বল হ্যাঁ ঠিক আছে যাও ঘুমাও আচ্ছা নিশ্চিন্ত হলাম একটু হ্যালো আমার কেন যেন মনে হচ্ছিল যে আপনি ফোন করবেন এখন আর আপনি আপনি করতে হবে না তুমি করে বলতে পারেন তুমি করে বলবো হ্যাঁ আই এম সারপ্রাইজড হি ক্যান আর্ন এভরি আপনি যে আসসালামু আলাইকুম হে মাম ঠিক আছে না ঠিক আছে ও বস বসে বাবা তো ভালো আছো তো না তো বেশ কিছুদিন তো হয়ে গেল তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই আমি যদ্দু জানি যে তোমার বাবা মা নেই তোমার বোন দুলাভাই তোমার গার্জিয়ান জি আন্টি তারা যদি আসতেন আমি তাদের সঙ্গে কথা বলে একটা শুভ দিন দেখে ফিক্স করতাম আর কি দ্যাট উড বি গ্রেট মা কথা বলছি এর মধ্যে কথা বলতে হয় না ওকে মম তো ঠিক আছে তাহলে আমাকে জানাবে কেমন আমি মুখে পাঠিয়ে দিচ্ছি সো হোয়াট ইউ থিংক অ্যাবাউট দ্যাট হোয়াট আই সেড বাংলায় যদি কোনোভাবে বলতে পারেন আপনি কি করিস এত কথা বলেছিল এটা তোমার কথা বললো আমি তোমার কথা শুনতে চাই মা তো আমার কথাই বলে গেল নাকি কিন্তু তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি কি শুনবে আমার মুখ থেকে আমি কি পাস না ফেল তোমার কি মনে হয় আমার তো মনে হয় পাস 100-তে 100 আপনি অর্ধেক পাস করেছেন 50 পেয়েছেন জি না আমি মনে করেছিলাম যে আমি পুরোটাই ফেল করেছি এই হচ্ছে শ্রাবণ আমাদের রিয়াজের ফ্রেন্ড আর তোমার দুলা ভাই মানে রিয়াজের দুলা ভাই তার মানে রিয়াজের ফ্রেন্ড মানে রিয়াজের দোস্ত তাহলে আমারও দোস্ত তুমি দূরে বসে কেন আমার কাছে আরে দূর তুমি সারাক্ষণ কেন ফাজলামি করো নতুন আসছে দেখো কিরকম মানে হাসি দেয় একদম দুয়েল পাখির মতো না রিয়াজে কোথায় হ্যাঁ আছে তো ঘরে আছে নিয়ে যাও না রে তুমি বেশি কথা বলো আচ্ছা তুমি যাও ভিতরে রিয়াজ নাই আপনি কে বলছেন আমি মৌ আপনি কে আমি শ্রাবণ কিন্তু আপনি রিয়াজের কি হন আমি ওনার পরিচিত জন আপনি কি হন যেহেতু আমি ফোন ধরছি আপনি বুঝতে পারছেন না আমি রিয়াজের কি হই ও সরি ওকে ভাই কেমন আছো তুমি এখানে আসছো কেন এমনি দেখা করতে এসছি না না এমনি তুমি আসবে কেন আমার কাছে তোমার কি দরকার বলো তোমার তোমার প্রতিষ্ঠিত হাজবেন্ড কোথায় আচ্ছা তোমার একটা ফোন এসেছিল মৌ নামে একটা মেয়ে ফোন করছিল তুমি কি ফোন ধরছো না হ্যাঁ কথা বলছো হ্যাঁ কি বলছো তুমি বলেছি আমি শ্রাবণ আর কি বলছো আমি তোমার যেটা হই সেটা তুমি আমার কি হও তুমি আমার তুমি এই কাজটা কেন করছো আমারে বলো তো তোমার সঙ্গে আমার কোনো ধরনের রিলেশনশিপ আছে এখন তুমি কেন কোথায় যাচ্ছো
চান আপনি এখানে কি কে ডাকছে আপনাকে আমার কথা শুনুন কি শুনবো আপনি লজ্জা করেন না আপনি কোন সাহস আসলেন আবার এখানে আরে আসলে আমার কথা তুমি শুনবে না কি শুনবো শোনার কি আছে আমার কথাটা শোনো আমি বোঝাই তারপর তুমি বোঝো আগে বোঝার কি আছে আমাকে আপনি একটা প্রশ্নের উত্তর দেন আমি আপনাকে ফোন করছি হ্যাঁ একটা মেয়ে ফোন ধরছে আপনাকে হ্যাঁ এটা তো ঠিক হ্যাঁ ঠিক যদি এটাই সত্যি হয় তো সেট আর কিছু আমার জানার দরকার নেই বোঝারও দরকার নেই আপনি এখান থেকে চলে যান আশ্চর্য তুমি এই মুহূর্তে এখান থেকে যাবেন আমাকে তো কথা বলতে দিবে তুমি আমি কোনো কথা শুনবো না কেন না কেন শুনবো আমি আমাকে তো বোঝাতে দেবা তুমি আমার কোনো বোঝার দরকার নেই আমি সব বুঝছি আমি যা বুঝার সব বুঝছি আমার কোনো তুমি তুমি বের হন তুমি আমার আমি কিন্তু দারোয়ান ডাকবো তুমি স্ট্রেট দারোয়ান ডাকবো What you are doing is wrong. আমি ট্রান্সপারেন্ট তুমি আমার কাছ থেকে চলে যেতে পারো বাট ইউ হ্যাভ টু প্রুভ আমি যে দোষী সেটা তোমাকে প্রুভ করতে হবে আমাকে আমি এই খেলায় হেরে গেছি রে তুই যে এই খেলায় হারবি আগেই জানতাম এখন আমি কি করব বল তো তুই এখন কি করবি সেটা তো আমি বলতে পারবো না আমি তো অবশ্য তোকে পছন্দ করতে পারি তাই না অবশ্য আমি তোকে পছন্দ করলে তোর তো কিছু যায় আসে না আমি আছি আমার চিন্তায় আর তুই তোর আসলে ইন্টেনশনই খারাপ তোর সাথে কথা বলাই ভুল কি করছেন এখানে বসে আছি আপনার সাথে আমার কিছু কথা আছে ও বলেন সেটা হচ্ছে যে কিছুদিন আগে শ্রাবণ আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমি তার হবু বর হব তো আসলে বিষয়টা ঠিক তা না আমি শুধু ওর বন্ধু আর এটা আপনার সামনে আমাকে প্রেজেন্ট করার অর্থ ছিল যে আপনি জিত করে যাতে কিছু একটা করেন একটা গেম ছিল আর কি জাস্ট তুমি এটা কি করলে কি করেছি কি করেছো তুমি জানো না তিন তিনটা জীবন তুমি নষ্ট করলে মানে মামুনের সঙ্গে আমার কথা হয়েছে ও সব বলেছে আমাকে যেদি যখন গেছো ফিরে আসো না আমার কাছে সেটা এখন আর আমার পক্ষে সম্ভব না কেন আমি মৌকে ভালোবাসি তো যাও তার কাছে যাও তো সেটাও তো এখন আর সম্ভব না কেন কি হয়েছে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তোমার ফোনটা কেন ধরলে আমাকে একটু বোঝাও কেন ধরলে বলো তো এখন আমি কি করতে পারি বলো আমাকে তুমি কিচ্ছু করতে পারো না তুমি কারোর জন্য কিচ্ছু করতে পারো না ইউ হ্যাভ ডিস্ট্রয়েড অল আর অল রাইট ইয়েস আই এম অল রাইট ওকে সো লিসেন তোমার সাথে আমি কিছু কথা বলতে যাচ্ছি রিয়াজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তো তার সাথে আমার যা যা কথা হলো আমার মনে হলো যে তোমাকে এখন সে প্রচুর ফিল করে এবং এই সম্পূর্ণ যে ব্যাপারটা ঘটেছে এটা টোটালি একটা মিসআন্ডারস্ট্যান্ড তোমার অ্যাকচুয়ালি তাকে একবার অনলি ওয়ান চান্স হলো তাকে দেওয়া উচিত ইউ শুড আই থিঙ্ক ভালো লাগছে না আমি শুভ টিচার সেটা কিন্তু আসলে ইচ্ছা করে কারণে I just think what I said, huh?
টেনশন কি হলো তোর আচ্ছা শালা তোমার কাছে সাতর পাখি সুন্দর না দোয়েল পাখি সুন্দর লাগে আরে এটা কি ধরনের কোশ্চেন পাখি তো দুলা ভাই পাখি সুন্দর চলো মেয়েদের কথা বোঝাতে চাইছেন মেয়েদের কথা বুঝি টুঝি না বাবা যে বললেন না যে চাতক পাখি দোয়েল পাখি দুইটা দুই ধরনের মেয়ে তোমার কাছে কোন পাখি ভালো লাগলো চাতক কেন চাতক একটু সাধক ধরনের পাখি চাতকের চাওয়াটা খুব সুন্দর এক মনে চায় চাতক উপরের দিকে মেঘের দিকে তাকিয়ে সবসময় বলে চোখ গেল ফটিক জল মেঘের জল ছাড়া সে অন্য কিছু অদ্ভুত সুন্দর করে কথা বলো তুমি শুনো তোমাকে একটা কথা বলতে চাই বল প্রমিস করতে হবে তোমার কাছে 100টা প্রমিস করব বল হাত ধরে বল ধরলাম বল তোমার জীবনে শ্রাবণ কখনোই আসবে না না শ্রাবণ শ্রাবণ কেন আসবে আমার জীবনে কোনো শ্রাবণ নেই আমার জীবনে তুমি শুধু আমি হ্যাঁ শ্রাবণ ও শ্রাবণ তুমি এখন কি করবি জানি না তুই যদি চাস আপনারা এখানে কেন আপনাদের তো এখানে থাকার কথা না আসলে আপু আমি আপনাকে অ্যাকচুয়ালি একটা কথা বলতে এসেছিলাম তুই থাম আমি বলতেছি আপু আমার নাম মামুন আমি শ্রাবণের ফ্রেন্ড আমি আসলে আপনাদের সব ঘটনাই জানি তুই চুপ কর আমি বলি আসলে আপু আজকে সকালে রিয়াজের বাসায় গিয়েছিলাম শেষ একটা কথা বলতে কোনো সম্পর্কের জন্য না রিয়াজ আসলে আপনাকেই ভালোবাসে রিয়াজ এখন আর আমাকে ভালোবাসে না কি করে বুঝলেন
কি ভাবছো? ছোটবেলার কথা। কি কথা? ছোটবেলায় আমি খুব মার খেতাম। কে মারতো? বাবা, মা, টিচার। মনে হচ্ছে যে ছোটবেলাটা বোধহয় আবার ফিরে আসছে। কেন কেন এমন মনে হচ্ছে? এখন থেকে বোধহয় রোজই মার খাবো। কে মারবে তোমাকে? তুমি? আমি? হ্যাঁ, গতকালকে চড় দিয়ে দিতে শুরু করলে। আচ্ছা যাও, মার ফেরত দাও। আমি মারতে জানি না। কি জানো তাহলে? যা জানি তা বলতে পারি না। এদিকে আসো, এই পাশে আসো। তুমি কেন? মারবো তোমাকে। ও, দেশের ই-কমার্স।